ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের প্রশ্নকর্তা আব্দুল কবির, তিনি প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা প্রসঙ্গে বলেছেন, শায়খ মতিউর রহমান হাফেজাহুল্লাহ তিনি কোনো এক লেকচারে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এবং তার পিতা আব্দুল্লাহ ওনারা মুসলিম ছিলেন না। কিন্তু আমরা ছোটবেলা থেকেই তো জেনে আসতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমেনা, এটা একটি মুসলিম নাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বেই তাদের পৃথিবী থেকে তিরোধান বা মৃত্যু। তাহলে তারা কি মুসলিম ছিলেন না, এই জিনিসটি একটু বিস্তারিতভাবে মানে পরিষ্কার করে বুঝাতে তিনি বলেছেন, অনুরোধ করেছেন। উত্তর বলল, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবুয়ত প্রাপ্ত হননি অনেক পূর্বে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার পিতাকে তিনি হারিয়েছেন এবং 6 বছর বয়সে তার মাতা কে তিনি হারিয়েছেন। মাতা আমেনা মদিনার খুব দূর মানে নিকটবর্তী স্থান আবুয়া নামক এলাকায় তার দাফন করা হয়েছে। প্রিয় ভাই, একটি জিনিস ঐতিহাসিকভাবে যেটা আরবদের মাঝে বিদ্যমান ছিল সেটা হলো যে তাদের মাঝে দীনে হানিফের ছোঁয়াটা ছিল। দীনে হানিফের যেটাকে বলা হয় যে স্পর্শটা ছিল, সেই স্পর্শ কেহ দীনে হানিফ থেকে সেই স্পর্শ থেকে বের হয়ে এসেছিল, তারা আবার কুফুরির ভিতরে পতিত হয়ে গেছিল, জেনে হোক না জেনে হোক যেভাবে হোক। তো দুর্ভাগ্যবশত আমাদের রসুল আকরাম সাল্লাহ সাল্লামের পিতা দীনে হানিফ থেকে পথচ্যুত হয়েছিলেন, মা আমেনাও দীনে হানিফ থেকে পথচ্যুত হয়েছিলেন। সেই জন্য জাহেলিয়াতে আরবদের অনেক নাম দেখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এ ধরনের ভালো নাম, আব্দুল্লাহ, ঠিক আছে, জায়েদ, আমেনা, আমিন, হ্যাঁ, এ ধরনের ভালো নাম ছিল, মুসলিম নামগুলি ছিল। কেননা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, আসসালাম তুল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তার রেখে যাওয়া তিনি দীনে হানিফ প্রতিষ্ঠা করে গেছিলেন এদের মাঝে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বতন পুরুষ ফেহের বা কুরাইশ যাকে বলা হয়, দশম তর 11তম পুরুষ, এই পুরুষ থেকে তারা পথচ্যুত হয়েছিলেন দুর্ভাগ্যবশত দীনে হানিফ থেকে। ওর তারই সিলসিলা অনুসারে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের মা এবং পিতা আবদুল্লাহ দুর্ভাগ্যবশত দুঃখজনক হলো সত্য যে তিনারা দীনে হানিফ থেকে পথচ্যুত হয়ে গেছিলেন, ছিটকে পড়েছিলেন তারা দীনে হানিফের যে স্পর্শ তারা লাভ করে ধন্য হয়েছিলেন সেখানে তারা থাকতে ব্যর্থ হয়েছেন। তো এই জন্য আমরা ইতিহাসে দেখতে পাই, আউয়াল মান গাইয়ারা দীনা ইব্রাহিম, আউয়াল মান গাইয়ারা দীন আল হানিফ, হানিফা হুয়া আবু আমর রুহাই আল খুজাই। নোট করে নিতে পারেন, কুরাইশ বংশের ভিতরে সর্বপ্রথম মূর্তি পূজা দীনে হানিফের ভিতরে ঢুকিয়ে দেন, প্রচলন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11তম পূর্বপুরুষের ফিহেরের আমলে এক জনক জাহেলি আরব, তার নাম হলো আবু আমর লোহাই আল খোজাই, শয়তান কর্তৃক সে এলহাম প্রাপ্ত হয়ে মূর্তি পূজার অনুপ্রবেশ দীনে হানিফের ভিতরে ঘটিয়ে দেয়। সেখান থেকে দুর্ভাগ্যবশত মা আমেনা, বাবা আবদুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, এরা সবাই দীনে হানিফ থেকে পথচ্যুত ছিলেন, সেজন্য তাদেরকে মুসলিম বলা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা থেকে প্রমাণিত হয়ে যায় তারা মুসলিম ছিলেন না। একদা হুযায়ফা ইবনে ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন যে, রাসূলুল্লাহ, সিফলি আবি, আমার পিতার একটু বর্ণনা আমাকে দিয়ে দিন, তিনি কোথায়। হুযায়ফা ইসলামী যুগ পেয়েছেন, তিনি সাহাবি, তার পিতা ইয়ামান তিনি সাহাবি ছিলেন না। তো দুর্ভাগ্যবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেটা জানিয়েছেন সেটাতে তার মনটা কালো হয়ে যায়, তিনি ফিরে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন নার, সে জাহান্নামের ভিতরে আছে, বুখারীর রাওয়ায়েত।
ফলাম আল্লাহর রাসূল যখন তিনি পিছে ফিরে চলে যাচ্ছিলেন, তো আল্লাহর রাসূল তাকে ডাকে নিয়ে একটু সান্ত্বনা বাণী দিতে গিয়ে বলেন যে দেখো তোমার বাবা যেখানে আছে আমার বাবা কিন্তু সেই জায়গাতেই আছে। এটা সাব্যস্ত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তিনি তার বাপজান আবদুল্লাহ তিনি মুসলিম ছিলেন না, যার কারণে দুর্ভাগ্যবশত তার এরকম ঠাই জান্নাতে হয়নি, জান্নাতের ঠাই করতে তিনি ব্যর্থ হয়েছিলেন তার দিনে হানিফ থেকে পথচ্যুত হওয়ার কারণে। আর মা আমেনা তার বিষয়টা এভাবে আল্লাহ রাসূল ক্লিয়ার করেন যে আমি যখন আমার মায়ের কবর দেখলাম বড় হওয়ার পর, তখন আমি আমার কলিজাটা ফেটে যাচ্ছিল বেদনায় এবং ব্যথাতে যে আমার মা আমার গর্ভধারিণী আমার জন্ম দাতা মা আমি যার কোলে ছিলাম, তো আমি এত কান্দলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক সব ভিজে গেল কান্নার পানিতে। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে এত কাঁদতে দেখিনি, নিজের মা গর্ভধারী মা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে ইস্তাআযন্তু রব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করলাম আমার মার জন্য আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করবো, ফলামি আজাল্লি আমাকে অনুমতি দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা দ্বারা প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে আল্লাহ জানিয়েছেন যে তার মা দিনে হানিফ থেকে পথচ্যুত ছিলেন দুর্ভাগ্যবশত। যা হোক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক কাঁদাকাটি করার পর আল্লাহকে বলেন আল্লাহ তাহলে আমাকে একটু আমার মার কবর জিয়ারতের অনুমতি প্রদান করুন। তো বলছে যে ফাস্তাআযন্তু রব্বি ফি আন আযুরা কবরাহা ফাআযিন লি, আমি বললাম যে হে আল্লাহ তাহলে আমার মার কবরটা জিয়ারত করার আমাকে অনুমতি দেন। তা আল্লাহ তখন আমার মার কবর জিয়ারতের আমাকে অনুমতি দিলেন, তখন আমি আমার মায়ের কবর জিয়ারত করলাম। এভাবে আল্লাহ রাসূল প্রায় তার মায়ের কবর জিয়ারত করতেন। তো এই জন্যই এটা আল্লাহর ফয়সালা, এখানে আমাদের কি লোকাল করা ঠিক না, আর উদ্ভট কাহিনী মিথ্যা বানোয়াট কাহিনী শুনে নাম ধারণ করে বলে আমাদের ঈমান নষ্ট করার আমাদের কোনো সুযোগ নাই। কোনো রেফারেন্স ছাড়াই রেফারেন্সবিহীন মিথ্যা কাহিনী বর্ণনা করে দিচ্ছেন বাংলাদেশের এক পপুলার বক্তা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন যে তার বাপ মাকে কবর থেকে উঠাইয়া তার হাতে মুসলমান করাইছেন। রেফারেন্সবিহীন আবেগ আবেগ আবেগপূর্ণ বাগাড়াম্বারপূর্ণ বক্তব্য, এগুলি এগুলি আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য বক্তৃতা। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা, সেজন্য আমরা শ্রদ্ধার সাথে তাদের নাম উল্লেখ করি, কিন্তু আল্লাহর ফয়সালা বিধান সবার উপরে, তাই তারা দীনে হানিফ থেকে পথচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা জান্নাত পেতে ব্যর্থ হয়েছেন। এভাবে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার সম্মান আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর উপরে আমরা কারো সার্টিফাই কাউকে সার্টিফাই করতে পারি না। এটাই হলো বড় কথা। আর সবচেয়ে বড় কথা, এটা শুধু নতুন নয়, এই কিসা পূর্বে এর নজির রয়ে গেছে যে আল্লাহ জালেমের ঘরে আলেম পয়দা করেছেন, আলেমের ঘরে জালেম পয়দা করেছেন, নবীর ঘরে কাফের পয়দা করেছেন, কাফেরের ঘরে নবী পয়দা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পত্তলিক ছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেখ, কিন্তু মূর্তি বানানোর কারণে স্ট্যাচু বানানোর কারণে তিনি একজন সুচারুরূপে ভাস্কর্য ছিলেন, সেজন্য তার নাম আজার এসেছে, আজার মানে মূর্তি ভাস্কর্য। তো এরকম তিনি ভাস্কর্য বানানোর ক্ষমতা ধর ছিলেন, বানাইতেন খুব খুব সুন্দরভাবে নিপুণভাবে। তার খেতাবি নাম ছিল আজার, আসলে তার নাম ছিল আসলে তারেখ। তো তার ঘরে কি আবুল মিল্লাহ মুসলিম উম্মতের পিতা জন্ম নেন নাই? মুসলিম মিল্লাহ মিল্লত পুরা জাতির পিতা বড়, না সন্তান বড়? সন্তান এক হাইসিয়াত দিয়ে বড় সাইয়েদুল মুরসালিন হিসেবে, কিন্তু আরেক হাইসিয়াত দিয়ে তো আবার সন্তান হিসেবে পিতা বড়। তো পিতার পিতা যিনি তিনি কাফের ছিলেন, তাহলে এটা তো নতুন কোনো অভিনব কিচ্ছা কাহিনী নয়। আল্লাহর ক্ষমতা আছে এরকম যে আল্লাহ এভাবে অমুসলিমের কোখে অমুসলিমের কোলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পয়দা করে দিয়েছেন, এটা আল্লাহর হাতের বিষয় ভাইজান। আমরা খামাখা সনদবিহীন বাগড়াম্বারপূর্ণ বক্তব্য দিব আমাদের রাসূলের পিতামাতা বলেই আল্লাহর কাছে তো ছাড় পাওয়া যাবে না ভাই। এভাবে এভাবে বাগড়ম্বরপূর্ণ কিচ্ছা কাহিনী রমক কাহিনী বর্ণনা করা আর ভারতের রাম কাহিনী বর্ণনা করা সব মিলে যাচ্ছে মুসলমানদের সাথে। এই সমস্ত কিচ্ছা কাহিনী বুখারীর স্থান কোরআনের পর এর উপরে কোনো স্থান নাই। যে বুখারীর রেওয়ায়েত সাব্যস্ত করছে তারিখিভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা নবুয়তের পূর্বে যারা ছিলেন তখনও দীনে হানিফের উপরে অটল কয়েকজন ব্যক্তি ছিলেন,
যারা জান্নাতে যাবে আল্লাহর ফয়সালা অনুসারে, দুর্ভাগ্যবশত তার পিতা মাতা এবং তার চাচারা সবাই, তার দাদা সহ তার জ্ঞাতি গোষ্ঠী বংশ অনেকেই তারা দীনে হানিফ থেকে পছন্দ ছিলেন, তখনও দীনে হানিফের মধ্যে নিবিষ্ট ছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুফরের লেশ যার গায়ে স্পর্শ করতে পারে নাই, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফাল, বুহাইরা রাহেব একজন খ্রিস্টান পাদ্রি, এভাবে বেশ কয়েকজন তখনও দীনে হানিফের মধ্যে তারা বিদ্যমান ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, যা তারিখে ইসলামী আমাদের জন্য ইসলামিক হিস্ট্রি আমাদেরকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দেয় এবং সহি ঘটনাগুলি এতে স্থান পায় গেছে। এগুলি তাহলে তারা কিভাবে গণনা করে দিয়েছে কতজন দীনে হানিফের ভিতরে ছিল, সেখানে আল্লাহ রসুলের পিতামাতা যদি থাকতো, আল্লাহ রসুলের পিতামাতার সাথে আরো ঐতিহাসিকদের কি এমন শত্রুতা আছে যে তারা ইচ্ছাকৃতভাবে এত বড় সাইয়দুল মুরসালিনের পিতামাতার প্রতি অবিচার করে তাকে ইচ্ছাকৃতভাবে জেলাস ফিল করে তাকে বের করে দিবে, এটা একেবারে অযৌক্তিক একটি কথা। বরং সবাই জানতো যে রসুল্লাহ সাহেব পিতামাতা হলো আশরাফুল কম, সবচেয়ে বেশি সম্মানিত একটি বংশে তাদের বংশের সন্ধান তারা। সো এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, সঠিক মাসালা যে আল্লাহ রসুলের পিতামাতা দীনে হানিফের ভিতরে প্রতিষ্ঠিত ছিলেন না, পথচ্যুত হয়েছিলেন, শুনে তাদেরকে মুসলিম বলা আমাদের জন্য জায়েজ হচ্ছে না। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।